ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল রিয়েলমি সি 33। বাজেট ক্যাটাগরি এই স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের শুটার। প্রসেসর হিসেবে দেখতে পাবো ইউনিশক্স T6 on 2 চিপসেটটি। এক কথায় বলতে গেলে এইরকম একটা বাজেট সেগমেন্টে রিয়েলমি আমাদের অসাধারণ কিছু অফার করছে। এই ফোনটির দাম 10,000 টাকা, আর আপনি যদি ভাবছেন 10,000 টাকার একটা স্টাইলিশ ফোন দিয়ে টুকটাক গেমিং করবেন তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য। কেননা এই বাজেটের মধ্যে ইউনিশক্স T6 on 2 এটা অনেকটা মিডিয়াটেক হেলিও G70 বা G80 এর মাঝামাঝি একটি প্রসেসর, যেটা 2022 দাঁড়িয়ে বলা যায় গেমিং এর জন্য স্ট্রং একটি প্রসেসর। তাছাড়া রিয়েলমি বলছে লো বাজেট রেঞ্জের মধ্যে এটাই সব থেকে স্টাইলিশ লুকসের ফোন এই মুহূর্তে ইন্ডিয়ার বাজারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসলাম জোন। আজকের ভিডিওতে থাকছে রিয়েলমি C33 ফোনটির ডিজাইন পারফরমেন্স, ফোনটি বাংলাদেশ মার্কেটে কখন পাওয়া যাবে, এছাড়া এই ফোনটির অফিসিয়াল ও আনঅফিসিয়াল ভেরিয়েন্টের দাম বাংলাদেশে কেমন হতে পারে, সেই সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় নিয়ে। শুরুতেই পারফরমেন্স, ইউনিশক্স ট্রিগার T6 on 2, এই প্রসেসরটি এই বাজেটে গেমিং এর জন্য একটি দুর্দান্ত প্রসেসর। তবে এই ফোনটিতে পাবজি গেমটা প্লে করার সময় একটু গরম হয়, অন্য যে সকল গেমগুলো রয়েছে তাতে কোনো প্রকার হিটিং দেখা যাবে না। সত্যি কথা বলতে পাবজি গেমটা যে কোনো ফোনে খেলতে গেলে একটু গরম হবেই। তবে 10,000 টাকা বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী এটা মেনে নেওয়া যায়। স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB 32GB স্টোরেজ, 4GB 64GB স্টোরেজ এবং 4GB 128GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ ইউপিএস 2.2, এটা রান করবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে রিয়েলমি ইউআই 2.0। তাছাড়া ইউনিশক্স T6 on 2 প্রসেসরটি গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি G57। এবার আসা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। যেমনটা বলেছিলাম, খুবই গুড লুকিং স্মার্টফোন, একদম বক্সি শেপের। তাছাড়া এই ফোনটি ইন্ডিয়াতে 3টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, গোল্ড, ব্লু এবং নাইট সিয়া। ব্যাক প্যানেলটা দেখতে একদমই গ্লাসের মতন লাগবে, কিন্তু এটা প্লাস্টিক দিয়ে তৈরি। খুব জোরে ঘষাঘষি করলে স্কেচ পড়ার পসিবিলিটি আছে। পোর্টস অ্যান্ড বাটন, রিয়েলমি C33 ফোনটির রাইট সাইডে হোম বাটন, তার নিচে ভলিউম বর্কার, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। লেফট সাইডে সিম কার্ড স্লট, যেখানে 2টা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। নিচের দিকে USB টাইপ বি পোর্ট, প্রাইমারি ম্যাগনেটফোন স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক, সাথে ভলিউম স্পিকার। এছাড়া ফোনটির থিকনেস 8.7mm, ওজনের দিক থেকে 187 গ্রাম। ওভারঅল রিয়েলমি C33 ফোনটির লুকিং এর দিক থেকে অনেক সুন্দর। স্ট্যান্ডার্ড সাইজের, খুব বেশি বড়ও না আবার লাইট ওয়েটও না। রিয়ারে ক্যামেরা মডিউলের সেন্সরগুলো অনেক বড়। ক্যামেরা মডিউলে রিয়েলমির অন্য সকল ফোনের তুলনায় ভিন্নতা পাওয়া যাবে। প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, এরপর 2 মেগাপিক্সেলের ডেপ, যেটা দ্বারা বেশ কালারফুল ছবি পাওয়া যায়, যেটা এর থেকে হাই বাজেট রেঞ্জের ফোনগুলোতে লক্ষ্য করা যায়, যেমনটা 20 থেকে 25,000 টাকা দামের ফোনগুলোর মতো। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করা যাবে মেইন শুটার দিয়ে 1080p 30fps এ, যেখানে হাইলাইটের শার্পনেস বেশ ভালো আসে, লো লাইটের ক্ষেত্রে ভিডিও ততটা ভালো পাওয়া যাবে না। এছাড়া সেলফি শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি শুটার, যার পিক্সেল কোয়ালিটি এভারেজ ঠিকঠাকই রয়েছে। এখানে আরেকটু দরকার ছিল, তবে ফোনটির বাজেট এবং অন্য সকল বিষয়ের দিকে তাকালে 5 মেগাপিক্সেলকে আমাদের মেনে নিতেই হবে। ডিসপ্লে সেকশনে রিয়েলমি C33 ফোনটিতে 6.5 ইঞ্চি একটি প্যানেল রয়েছে, যেটা HD+ রেজলিউশনের, তবে এটা IPS LCD প্যানেল। রিফ্রেশ রেট রয়েছে এখানে পিক ব্রাইটনেস 400 nits, PPI ডেন্সিটি 270। ওভারঅল ভালো PPI, HD+ হতে শার্পনেস ভালো পাওয়া যাবে রিয়েলমি C33 ফোনটির ডিসপ্লে থেকে। এছাড়া ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোয়েলাস 3। ব্যাটারি ও চার্জার, রিয়েলমি C33 ফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh, সাথে থাকছে 10W-এর ফাস্ট চার্জার, যেটা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে মোটামুটি আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, একদিন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন, দিন শেষে আবার চার্জ করতে হবে। আর একজন প্রফেশনাল গেমার 6 থেকে 7 ঘন্টার মতন ব্যাটারি ব্যাক আপ পাবে। তো এই ছিল স্মার্টফোনটি, লো বাজেট রেঞ্জের মধ্যে সবকিছু ঠিকঠাকই রয়েছে। এবার আসা যাক মেইন টপিক, এই ফোনটি বাংলাদেশে কখন লঞ্চ করবে। রিয়েলমির থেকে পাওয়া লিক্স অনুযায়ী আগামী মাসের প্রথম দিকে রিয়েলমি C33 ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে। ফোনটির অফিসিয়ালি দাম হবে 14,000 টাকা, তবে বর্তমানে এই ফোনটির আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি বাংলাদেশে 12,000 টাকায় পাওয়া যাচ্ছে। এইরকম একটা বাজেটের মধ্যে রিয়েলমি C33 ফোনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করলে আমাদের চ্যানেল থেকে আরও একটি রিভিউ দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।